হাঁপানি মূলত একটি দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের সমস্যা। এক্ষেত্রে শ্বাসনালীতে প্রদাহ দেখা দেয় ও নালী সংকীর্ণ হয়ে যায়, ফলে শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি হয়। যাদের হাঁপানি আছে তাদের অনেকেই ভাবেন যে শরীর চর্চা করা যাবে না। তবে হেলথ মেডিক নামে একটি স্বাস্থ্যভিত্তিক ম্যাগাজিনে এই বিষয়টি সম্প্রতি আলোচনা করা হয়েছে। হাঁপানি রোগীদের আরামের জন্য কিছু ব্যায়ামও রয়েছে, তবে পরামর্শের ভিত্তিতে এসব ব্যায়ামকেও চেষ্টা করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হাঁপানি মূলত একটি দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের সমস্যা। এক্ষেত্রে শ্বাসনালীতে প্রদাহ দেখা দেয় ও নালী সংকীর্ণ হয়ে যায়, ফলে শ্বাসকষ্ট, কাশি, বুকে কষ্ট হয়ে যাওয়া ও তীব্র শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয়। যাদের হাঁপানি আছে তাদের অনেকেই ভাবেন যে শরীর চর্চা করা যাবে না। তবে হেলথ মেডিক নামে স্বাস্থ্যভিত্তিক একটি ম্যাগাজিনে এ বিষয়টি নিয়ে সম্প্রতি একটি নিবন্ধে বলা হয়েছে, হাঁপানি রোগীদের আরামের জন্য কিছু ব্যায়াম রয়েছে, তবে পরামর্শের ভিত্তিতে এসব ব্যায়ামকেও চেষ্টা করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রতিদিন ব্রিদিং এক্সারসাইজ। প্রতিদিন ব্রিদিং এক্সারসাইজ করা জরুরি, দিনের অল্প একটু সময় করে নিন। ব্রিদিং ব্যায়াম নিয়মিত অভ্যাস করলে ফুসফুসে বাতাস ঢোকা এবং বারবার করার পরিমাণ বাড়ে, এতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে। ভুজঙ্গাসন। ম্যাটে উপর হয়ে শুয়ে পড়ুন, হাতের তালু মেঝের উপরে ভর দিয়ে পাঁজরের দুই পাশে রাখুন। এবার কোমর থেকে পা পর্যন্ত মাটিতে রেখে হাতের তালুর উপর ভর দিয়ে বাকি শরীরটা আস্তে আস্তে উপরের দিকে তুলুন। তারপর মাথা বেঁকিয়ে উপরের দিকে তাকান। এই পশ্চারে 20-30 সেকেন্ড থাকার পর আগের অবস্থায় ফিরে যান। প্রথমে এই আসন 3 বার করুন, নিয়মিত করলে উপকার পাবেন। প্রাণায়াম। হাঁপানি রোগীদের জন্য প্রাণায়াম খুবই উপকারী। আরামদায়ক কোনো একটি আসনের ভঙ্গিতে বসুন, তা পদ্মাসন, বজ্রাসন বা সুখাসনও হতে পারে। মাথা ও মেরুদণ্ড সোজা রাখতে হবে, চোখ বুজে আরামদায়ক অবস্থায় রাখতে হবে গোটা শরীর। স্বাভাবিকভাবে শ্বাস নিন, শ্বাস ছাড়ার সময় পেটের পেশির উপর চাপ দিতে হবে, দ্রুত শ্বাস নিতেও ছাড়তে হবে। শ্বাস ছাড়ার সময় পেটের পেশির উপর চাপ দিতে হবে, দ্রুত শ্বাস নিতে ও ছাড়তে হবে। সবে সবে শুরু করলে প্রতি 10 বারে একটি সেট করুন, 5টি সেটে সম্পূর্ণ হয় এই প্রাণায়ামের অভ্যাস। অনুলোম বিলোম। শ্বাসের সমস্যা কমাতে পারে অনুলোম বিলোম। প্রথমে ডান দিকের নাকের ছিদ্র চেপে ধরে বাঁ দিক দিয়ে শ্বাস নেওয়া ও ছাড়ার কাজ করতে হবে। পরে বাঁ দিকের নাকের ছিদ্র চেপে ধরে ডান দিক দিয়ে শ্বাস গ্রহণ ও বর্জনের অভ্যাস করতে হবে। এই প্রাণায়ামে শ্বাস নেওয়া ও ছাড়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে 3 ধাপে।